অনেক গণ আন্দোলন দেখেছে কলকাতা। দীর্ঘ ৩৪ বছর ধরে ক্ষমতায় থাকা বামেরা বা রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রীও উঠে এসেছেন রাস্তার আন্দোলন থেকেই। এই শহর জানে সমবেত চিৎকার আর মুষ্টিবদ্ধ হাতের অনুরণনে কিভাবে সরে যায় আকাশের মেঘ। প্রৌঢ়ত্বে পৌঁছে ফের জমায়েত স্লোগানে রাত জাগছে কলকাতা। অগস্ট পার করে সেপ্টেম্বর, কিন্তু এই রাত দখল পথ দখলের জমায়েত ভেঙে দিচ্ছে পুরনো চেনা গণ আন্দোলনের ব্যাকরণ। কোনো কেন্দ্রীয় ব্যানার বা সংগঠন নয়, মানুষ পথে নামছেন নিজের নিজের মতো করে, দল বেঁধে। ৫৪ বছরের জীবনে আমি কখনো এই ধরনের আন্দোলন দেখিনি। অনেক আন্দোলন দেখেছি, কিন্তু সংগঠিত জনতার কেবলমাত্র আন্দোলন, কোনো রাজনৈতিক পতাকা ছাড়া এই আন্দোলন আমার চিরজীবনের, যতদিন বাঁচব ততদিনের সঞ্চয় এই দিন। ৪ সেপ্টেম্বরের শ্যামবাজারের রাত যেমন এপাড়া সেপাড়া থেকে ছোট ছোট দল বেঁধে এসেছেন মানুষ, নিজেদের মতো স্লোগান দিচ্ছেন, কখনো বা পাশের দলের স্লোগানেও গলা মেলাচ্ছেন। মঞ্চের উপরে আসেন কোনো নেতা নেই। শ্যামবাজারের পাঁচ মাথার মোড়ে অনেকগুলো ছোট বড় গোল। সমাজ মাধ্যম জুড়ে দিয়েছে একটা ভিড়কে যার কোনো আকার নেই। ভিড়ের মধ্যে মিশে রয়েছেন বিরোধী রাজনৈতিক দলের নিচু তলার কর্মীরাও। তাঁদের দাবি ভিন্ন, কিন্তু ভিড়ের চেহারা রং তারাই নির্ধারিত করে দিতে পারছেন এমনটা নয়। পাশের বাগবাজারের পোস্টে থেকেও এসেছেন অনেকে, এসেছেন নারকেলডাঙ্গা কাশীপুর থেকেও। ইতিউতি ঘুরছেন বাগুইহাটির এক তৃণমূল কর্মীও, স্লোগানে গলা মেলাচ্ছেন উই ওয়ান্ট জাস্টিস। সমাজ মাধ্যম জোট বাঁধতে সাহায্য করছে। বাগবাজার মাল্টিপারপাসের ১৯৭৫ থেকে ২০২৪ প্রাক্তনীরা যেমন একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ বানিয়ে নিয়েছেন, নিজেরাই নিজেদের সংগঠিত করে নিচ্ছেন সেই গ্রুপে। আমরা নিজেদের মধ্যেই কথা বলে নিয়ে একটা ফান্ড ক্রিয়েট করেছি এবং সেখান থেকেই খরচা করছি, সেখান থেকেই আমাদের চলছে। এবং আমাদের যারা প্রাক্তনীরা রয়েছে তারা সবসময়, যারা ধরুন সবসময় এসে রাস্তায় নামতে পারছে না, সেই রকম বহু দিদিরা আছে যারা বলছে শুধু অ্যাকাউন্ট নাম্বারটা পাঠিয়ে দে আমরা টাকা পাঠিয়ে দিচ্ছি। মানে যে যেরকমভাবে পারছে জিনিসটাকে এনকারেজ করছে। যেমন আমরা ডাক্তারদের খাবার দিতে গেছিলাম, সেরকম আর কি, জল খাবার নিয়ে আমাদের কিছু মেয়ে গিয়েছিল, বা এইরকম যে মানে যে ধরনের কর্মসূচিগুলো চলছে আমরা মোটামুটি ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে আলোচনা করে নিচ্ছি, তারপরে আমরা এক্সিকিউট করছি। মানিকতলা থেকে শ্যামবাজারে রাত জাগতে এসেছেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী। সমাজ মাধ্যমে ছেয়ে যাওয়া পোস্টার তাকে পথ দেখিয়েছে। মধ্যবিত্তরা সবসময় সেফ থাকতে চায়, কিন্তু এই একটা জায়গা, এটাতে বোঝা গেল যে এই ঘটনাটা যে মানুষ এইভাবে বেরিয়েছে, আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হচ্ছে শুধু এই ঘটনাটার জন্য নয়, এর সঙ্গে সামগ্রিকভাবে যে বিরাট রকমের মানুষের মধ্যে ক্ষোভ পুঞ্জীভূত হয়েছিল সেটা একেবারে টোটালি বাস্ট করে বেরিয়ে আসছে। এবং আমাদের যারা সিনিয়র সিটিজেন অলরেডি হয়ে গিয়েছি, একটা সময় প্রায় আশাহত হয়ে যাচ্ছিলাম যে আর মনে হয় কোনো আশা মনে হয় নেই, হয়তো আর নতুন কিছু দেখতে পাবো না, ভালো কিছু দেখতে পাবো না। কিন্তু এই ঘটনার পর যেভাবে তরুণ প্রজন্ম এগিয়ে আসলো, সেটা আমাদের মতো যাদের এজ হয়ে গিয়েছে তাদের কাছে একটা আশা জাগাচ্ছে যে আগামী দিন আবার ভালো হবে। ১৪ই আগস্ট, ২ সেপ্টেম্বর, ৪ সেপ্টেম্বর, রাত দখল পথ দখলের এক লম্বা ইতিহাসের সঙ্গে জুড়ে যাচ্ছে কলকাতা। ১৯৭৫ সালে আমেরিকার ফিলাডেলফিয়া শহরে রাতে বাড়ি ফেরার সময় খুন হয়েছিলেন সুজান আলেকজান্ডার স্পিড। প্রতিবাদে রাত দখলে পথে নেমেছিলেন মেয়েরা। ৭০-এর দশক জুড়ে একের পর এক রাত দখল দেখেছিল ইউরোপ আমেরিকা। স্লোগানের জন্ম হয়েছিল মেয়েদের জন্য কারফিউ নয়, কারফিউ চাপাও ছেলেদের উপর। ইতিহাস বলে রাত দখলের কর্মসূচি কার্নিভালের চেহারা নেয় বারবার। অকুপাই ওয়াল স্ট্রিট হোক বা হালের কলকাতা, ব্যতিক্রম নয় কোনো আন্দোলনই। রাস্তায় রাত কাটাবেন বলে খাবার দাবার নিয়ে এসেছেন অনেকে, কেউ এসেছেন প্রিয় পোষ্যকে সঙ্গে নিয়ে।
শেখপাড়ার ছেলেমেয়েরা চাঁদা তুলে জলের ব্যবস্থা করেছেন। 68 সালের প্যারিসে ছাত্র যুবদের আন্দোলনে গ্রাফিতি লেখা হতো, আমি যদি এই বিপ্লবের সুরে নাচতে না পারি তাহলে এটা আমার বিপ্লব নয়। কলকাতাতেও জনতা নিজের নিজের মতো করে আপন করে নিচ্ছে আন্দোলনকে। নেতৃত্বহীন আন্দোলনে ঝুঁকি থাকে অরাজকতার। এই শ্যামবাজারের ভিড়েই যেমন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে হেনস্থার অভিযোগ উঠেছে, তার নিন্দাও হয়েছে রাত দখলের পরিসরেই। সে রাতেই অবশ্য আরও তথাকথিত সেলিব্রিটি মিশে গিয়েছিলেন ভিড়ে নিরুত্তাপেই। এই ছবিও হয়তো প্রথমই দেখছে এ শহর। রাতের কার্নিভালে রাস্তা জুড়ে আঁকা হচ্ছে প্রতিবাদের ভাষ্য, পিচ রাস্তা ঢেকে দিচ্ছে দ্রোহের রং। আর সেই ছবি দেখে কেঁদে ফেলছেন বাগুইহাটি থেকে আসা তরুণী, মা আঁকড়ে রয়েছেন তাকে, কান্নার জল মুছিয়ে দিচ্ছেন সম্পূর্ণ অপরিচিত একজন, অশ্রুতেই জোট বাঁধছেন অচেনারা। এটা এটা দেখে মাথায় আসছে যে সেদিনকে কি হয়েছিল তার সাথে। কিছু বলতে পারছি না আমি। এই কান্না হেরে যাওয়ার কান্না না বা উইকনেসের কান্না না, এই কান্নাটা আরও একটা রাগ যোগ এনে দিচ্ছে মনের ভেতর। এই কান্না থেকে মনে হচ্ছে আরও রুখে দাঁড়াই, আরও প্রোটেস্ট করি, অ্যান্ড আরও মনে হচ্ছে যেন দোষীদের শাস্তির জন্য আমি অল্প কিছু হলেও যেন করতে পারি। ভয় নিয়ে বেশি কিচ্ছু হবে না।